হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে খুবই একটা ইন্টারেস্টিং নিউজ তোমাদের জন্য দিতে চলেছি। তোমরা এতদিন ধরে জানতে চাইছিলে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2021 ফাইনাল পরীক্ষা কবে হবে, আজকে সেটা ফাইনালাইজ হয়ে গেল, জানিয়ে দিয়েছে আমাদের শিক্ষামন্ত্রী কবে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। আমি খুবই এক্সাইটেড, কারণ আমিও এটা চাইছিলাম তোমাদের ফাইনাল পরীক্ষা অমুক মাসেই হোক। অ্যাকচুয়ালি কোন মাসে পরীক্ষা হবে, মার্চে না ফেব্রুয়ারিতে, সেটা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং যেটি আমি বলবো সেটি শুনলে তোমরাও অনেকটাই আনন্দিত হবে আমার মনে হয়, সেই কারণে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং এই ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করো। সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে রেড বাটনে ক্লিক করে করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো সবার প্রথমে, তোমরা এতদিন ধরে সংশয়ের মধ্যে ছিলে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2021 কবে হবে, তো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2021 বিভিন্ন জায়গার থেকে শোনা যাচ্ছিল জুন মাসে হবে, এবং তোমরা অনেকেই বারবার করে প্রত্যেকটা ভিডিওতে একই কোশ্চেন করছিলে, জুন মাসেই কি স্যার হবে, ফাইনালাইজ হয়ে গেছে? তো এই মুহূর্তে তোমাদের পুরোপুরি ফাইনালাইজ করে দিয়েছে। যেমনটি কিছুদিন আগে শিক্ষা দপ্তরে আমাদের পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদ একটা আবেদন জানিয়েছিল জুন মাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে সেই প্রস্তাবকে মেনে নিয়েছে আমাদের রাজ্য সরকার। এখন শিক্ষা দপ্তর এবং সংসদ দুটোই একত্রিত হয়ে জানিয়ে দিয়েছে যে আমাদের 2021 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসেই হবে, এবং আমাদের শিক্ষামন্ত্রী সেটা কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছে যে জুন মাসেই তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। আমি তো খুবই হ্যাপি, তোমরাও অনেকটাই হ্যাপি আশা করি, সেই কারণে তোমাদের এর ফিলটা বা তোমাদের যেটা মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে প্রদান করো, আর অবশ্যই ভিডিওটা বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, বন্ধুরা যেন তৎক্ষণাৎ জানতে পারে এই গুড নিউজটি। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।